বহু আলেম জেল থেকে লাশ হয়ে বের হতে হয় এই আলামতকে কোনোভাবেই আপনি ছোট মনে করেন না আল্লাহ বুঝায় দিলেন কোন শক্তি কোন সামর্থ্য অথবা কোন অস্ত্রশস্ত্রের জোরে মুসলমান শহীদ হয় না অস্ত্রশস্ত্রের জোরে মুসলমানদের মধ্যে কারা কারা দুনিয়া থেকে চলে যাবে অস্ত্রশস্ত্র থাকলেই মুসলমান পিছুই হয়ে যাবে শহীদ হতে হবে না এমনটা নয় বরং শহীদ যাদেরকে আল্লাহ কবুল করবেন তারা শহীদ হবে আর যখন মালিকের পক্ষ থেকে বিজয় আসবে তখনই কেবল মুসলমান বিজয়ী অর্জন করবে বিজয়ী হবে এছাড়া বিজয়ী হওয়ার কোনো সুযোগ নেই একজন মানুষের জীবনে এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে যে একজন গোলাম তার পুরাটা জীবন সুন্নার উপরে কাটিয়েছে সুন্নার উপরে পথ চলেছে আলেমদের জীবনের সফলতা তো এখানেই সুন্নার উপরে যখন আপনি পথ চলবেন আপনার জীবনটাকে সফলতায় ভরপুর করে দিবে আপনার এতকাল মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে ঠিক কিনা বলেন আমার ভাইরা ইত্তেবাউ সুন্নাহ সুন্নায় জীবন ধরেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আঁকড়ে ধরেন আজ সারা দুনিয়ার দিকে তাকালে দেখা যায় সুন্নাহ বিমুখ মুসলমান সুন্নাহ ছেড়ে পাশ্চাত্যের ট্রেডিশন এমনভাবে মুসলমানকে চারদিক থেকে মুসলমানকে গেরাও করে ফেলেছে সারা দুনিয়াতে মুসলমান সুন্নাহ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এত কিছুর পরেও আমার কাছে মনে হয় আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর গায়েবি মদদে এই জাতিকে তিনি প্রস্তুত করতেছেন ঠিক কিনা বলেন ও আমার জাতি আজকের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সুন্নাহর দিকে আসেন বাদা আল ইসলাম গরীবান ওয়া সাইউদু গরীবান তুবা লিল গুরাবা ব্যতিক্রম কিছু মানুষকে দিন আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে শুরু করিয়েছিলেন ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে ইসলাম শুরু হয়েছে আবার ব্যতিক্রম কিছু মানুষের দিকে ইসলাম তাকায় আছে এই ব্যতিক্রম মানুষদেরকে দিয়ে যিনি ইসলামকে বিজয়ী বানায় দিবেন তিনি কি ইসলাম বিজয়ী হবে নিশ্চিত ইসলাম বিজয়ী হবে ব্যতিক্রম গোলামদেরকে দিয়ে ইনশাআল্লাহ যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি সুন্নতের দিকে আসেন এই সময়টা বড় চ্যালেঞ্জের সময় এমন সময় আপনারা যা দেখতেছেন কত কঠিন হইতে পারে সময় আপনি চিন্তা করতে পারবেন না আল্লাহ সাহায্য তখন আসে সবরের মধ্য দিয়ে আর ইস্তেকামতের মধ্য দিয়ে যখন আপনি দাঁড়ায় থাকবেন এই সবর আর ইস্তেকামতের পরেই যিনি মোমেনদেরকে গায়েবি মদদে সাহায্য করে বিজয় দেন তিনি কি আমার ভাইয়েরা সুন্নতের দিকে আসেন আল্লাহ বিজয় দিবেন ইনশা সুন্নত মানলে পড়ে আল মুহাব্বা ফি কুলুবিল বারারাব নেককারদের দিলের ভিতরে মালিক মহব্বত প্রবেশ করায় দিবেন নেককার লোকরা আপনাকে ভালোবাসবে বদকার লোকের আপনাকে গালি দিবে কুৎসা রটনা করবে মিথ্যাচার প্রচার করবে সুন্নাহ মেনে জীবন পরিচালিত করেন নেককারদের ভালোবাসায় মালিকের ভালোবাসা দিয়ে যিনি কবুল করে নেবেন তিনি কি শুধুমাত্র সুন্নত মানে এরপর ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা খারাপ লোকেরা আপনাকে নানা রকম গালিগালাজ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন সুন্নত মানলে নেককাররা আপনার প্রশংসা করবে বদকার আপনাকে গালি দিবে ওয়াসআতু ফির রিজক রিজিক আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন অল্পের ভিতরে আল্লাহ তাআলা সন্তুষ্ট দিয়ে দিবেন অল্পের ভিতরে আল্লাহ তাআলা সন্তুষ্টি দিয়ে দিবেন অল্পে আপনি তুষ্ট হবেন
অল্পের ভিতরে যিনি বরকত ঢেলে দিবেন তিনি কে? এরপর আস-সিকা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা এমন অটল আর প্রবল বানায় দিবে আপনার জীবন চলে যাবে, আপনার মৃত্যু গণিয়ে আসবে, আপনার উপরে নানা রকমের জুলুম করা হবে, দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ আপনাকে সরাতে পারবে না, ঠিক কিনা বলেন? হক কথা বলার জন্য আল্লাহর ভয় কলিজায় থাকা লাগে। আল্লাহর ভয় যখন কলিজার ভিতরে থাকবে হক কথা বলতে কোনো বাধা আপনার কাছে বাধা মনে হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা সুন্নাত দিকে আসেন, সুন্না মানেন, সুন্না বানার পরে আল ইবতিলা, নানা রকমের বালা মুসিবত আপনার জীবনে আসবে। আপনি যদি মনে করেন আমার জীবনে কোনো বালা মুসিবত নাই, আমার চাইতে সেরা আর ভালো মানুষ কে হতে পারে? সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালাম বালা মুসিবতের মধ্যে পড়েছেন, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালামকে পরীক্ষা নেওয়া হয়েছে, কোরআন দিয়ে চিড়ে ফেলা হয়েছে, কত নবী আম্বিয়া আলাইহিমুসসালামকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক নবী আম্বিয়া আলাইহিমুসসালামের এই পথই পরিক্রমা জুলমা নির্যাতনের পরে যিনি সাহায্য দিয়ে নবী আম্বিয়া আলাইহিমুসসালামের পথকে বিজয় বানায় দিয়েছেন তিনি কি? সাহাবায়ে কেরামের জিহাদ গুলো একটু লক্ষ্য করে দেখে, বদরের প্রান্তে সাহাবায়ে কেরাম মনে করেছিলেন আজ যদি আমরা শেষ হয়ে যাই কে আল্লাহ কে আল্লাহ বলে ডাকবে? আল্লাহ পাক শেষ হতে দেন নাই। ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে বদরের প্রান্তকে মুসলমানের জন্য সারা বিশ্বের মানুষের জন্য যিনি স্মরণীয় বানায় দিয়েছেন তিনি কি? উহুদে আবার মুসলমানদের সাময়িক পরাজিত হতে হল। আল্লাহ বুঝায় দিলেন কোনো শক্তি কোনো সামর্থ্য অথবা কোনো অস্ত্র শস্ত্রের জোরে মুসলমান শহীদ হয় না, অস্ত্র শস্ত্রের জোরে মুসলমানদের মধ্যে কারা কারা দুনিয়া থেকে চলে যাবে, অস্ত্র শস্ত্র থাকলেই মুসলমান বিজয়ী হয়ে যাবে, শহীদ হতে হবে না এমনটা নয়। বরং শহীদ যাদেরকে আল্লাহ কবুল করবেন তারা শহীদ হবে, আর যখন মালিকের পক্ষ থেকে বিজয় আসবে তখনই কেবল মুসলমান বিজয়ী অর্জন করবে, বিজয়ী হবে, এছাড়া বিজয়ী হওয়ার কোনো সুযোগ নেই। ওহুদের প্রান্তে আল্লাহ তাআলা ছোট্ট করে এই বিষয়টি মুসলমানদেরকে বুঝিয়ে দিলেন। আসলো এরপরে খন্দকের লড়াই, এমন ভয় ভীতি মুসলমানদের ভিতরে তখন চলে আসলো, একে তো ওহুদের পরাজয় আর চতুর্দিক থেকে সব দলগুলো এক হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে শেষ করে দিবে, সব দলগুলো এক হয়ে গেছে, ইহুদিরা সব এক হয়ে গেছে, সমস্ত মুশরিকরা সব এক হয়ে গেছে, মুসলমানরা বড় চিন্তিত, পিপাসায় যখন এক একজন মুসলমানের গলা শুকিয়ে গেছে, ভয় আতঙ্কে যখন মুসলমান, সেই সময়ে যখন ভয় আতঙ্কে মুসলমান মৃত প্রায়, সেই সময়ে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? সব মিলে মুসলমানের কোনো ক্ষতি করতে পারে নাই খন্দক, তার প্রমাণ। এক একজনের রুহুটা যখন কোরআন পর্যন্ত পৌঁছে গেছে ভয় আর আতঙ্কে, যে আমাদের তো বাঁচার মনে হয় আর কোনো উপায় নেই, সাবউ মাসাজিদ, নামাজ পড়ার জন্য পর্যন্ত সাত সাতটা মসজিদ নির্মাণ করা হয়েছে, একত্রিত হয়ে নামাজ পড়ারও সুযোগ নেই। ভয় আর আতঙ্ক যখন এমনভাবে মুসলমানদেরকে পেয়েছে, সেই মুহূর্তে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? আমার ভাইয়েরা এজন্য নানা রকমের পরীক্ষা আসবে, এই পরীক্ষার পরই মুসলমানদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কি? এরপরে আমার ভাইয়েরা
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন কিনা, আমি আপনি আল্লাহর কাছে কতটা আপন হতে পেরেছি, আল্লাহর কাছে কতটা প্রিয় হতে পেরেছি। أي وفقه بعمل صالح قبل موته موت راجب أما كأبنا كمالي جدي كونو بانو كاج كرار توفيق دين بجيني بن جيني أما كأبنا كبول كوريني چنتي نكي جغاق بكت بهو عالم أبني تحاش قلت دیکھن إمام أبو حنيفة رحمه الله জেল থেকে লাশ হয়ে বের হয়েছে, আপনি ইতিহাস খুলে দেখেন আহমদ বিন হাম্বল জগতের শ্রেষ্ঠ আলেমদের একজন লাশ হয়ে জেল থেকে বের হয়েছে, আপনি ইতিহাস খুলে দেখেন ইমাম বুখারী স্বীয় জন্মস্থানের নিজস্ব জায়গার মধ্যে থাকতেই পারে নাই, জন্মগ্রহণ করলেন বুখারায়, শুয়ে আছেন সামারকান্দে। আমি যখন ওনার কবরটার সামনে গেছি আমার দিল ফেটে কাঁপনা এসেছে, আল্লাহ হাদিসের এত বড় প্রচারক নিজের এলাকায় থাকতে পারল না, সামারকান্দে আসতে হলো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেল থেকে লাশ হয়ে বের হয়েছে, বহু আলেম জেল থেকে লাশ হয়ে বের হতে হয়, এই আলামতকে কোনোভাবেই আপনি ছোট মনে করেন না, এই আলামত তো এমন আলামত আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আল্লাহ পাক যদি চান আপনাকে এই হালতে রাখবেন। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাবাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি আপনি মারা যান আপনাকে শহীদ হিসাবে যিনি কবুল করবেন তিনি কি।